সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22শে জুন শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত 4 লক্ষের বেশি মানুষ, বৃষ্টির পূর্বাভাস এখনও রয়েছে, সবথেকে বেশি ক্ষতি করিমগঞ্জে, বিস্তারিতে থাকবে প্রতিবেদনে। রুদের দেখা মেলায় নদীতে কমছে জল, করিমগঞ্জে সামান্য উন্নতি বন্যা পরিস্থিতির, বরাক নদীর জলও দ্রুত কমছে, শিলচর অন্নপূর্ণা ঘাট ও বদরপুর ঘাটে দ্রুত কমছে বরাক নদীর জল, বিপদ সীমার নিচে লঙ্গাই শিংলা নদী, জল কমছে কুশিয়ারা নদীর। করিমগঞ্জে সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ত্রাণ শিবিরের সংখ্যা বৃদ্ধি, প্রায় 20 দিন পর কালীগঞ্জে বন্যার জল কমতে শুরু করে শুক্রবার, স্বস্তি জনমনে, বিস্তারিতে থাকবে প্রতিবেদনে। ভয়াবহ বন্যা পরিস্থিতির সময় বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের খোঁজ নিচ্ছেন বিধায়ক বিজয় মালাকার, রন্ধন গ্যাসের জন্য মহিলাদের দিচ্ছেন টাকাও, ঋণের টাকা ফেরত না পেয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু এক ব্যবসায়ীর। বরাক উপত্যকায় বন্যা পরিস্থিতি এবং পোর্টাল বিভ্রাটের জেরে কলেজে ভর্তির সময় বৃদ্ধি, উচ্চশিক্ষা বিভাগের নতুন নির্দেশনা, আগস্টে হবে মন্ত্রিসভা সম্প্রসারিত, মন্ত্রী মিলবে বরাকেও, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বিকল 2টি স্লুইচ গেট, পাতারকান্দির জনবহুল এলাকা প্লাবিত, রাতের অন্ধকারে খাটিগড়ার রাস্তা এখন আর নিরাপদ নয়, খাটিগড়ায় অটোরিকশা থামিয়ে ডাকাতরা লুটে নিল আইফোন সহ টাকা, মধ্যাহ্ন ভোজনে বাতের পরিবর্তে মেয়াদ পেরোনো বিস্কুট খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া, তীব্র চাঞ্চল্য। ঈদ উপলক্ষে শালিকার বাড়িতে বেড়াতে এসে দোলাই রুকনি নদীতে বেসে যাওয়া যুবকের লাশ 3 দিন পর বেসে উঠল, প্রস্তুত নীলাচল, বন্ধ হচ্ছে মন্দিরের দরজা, আজ থেকে শুরু হচ্ছে অম্বুবাচী মেলা এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের খোঁজ নিচ্ছেন বিধায়ক বিজয় মালাকার, করছেন সাহায্য। শুক্রবার আবার বন্যা পীড়িতদের খোঁজ নিতে রামকৃষ্ণনগর বিধানসভার বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন বিধায়ক বিজয় মালাকার। সদ্য ডিলিমিটেশনে অন্তর্ভুক্ত নগেন্দ্রনগর জলমগ্ন এলাকার বেশ কয়েকটি বাড়ি ও আশ্রয় শিবিরে থাকা ভুক্তভোগী জনগণের খোঁজ নেন। খোঁজ নেওয়ার পাশাপাশি তিনি ত্রাণ সামগ্রীও ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, বিধায়ক এদিন প্রায় 150 জন মহিলাকে রন্ধন গ্যাসের জন্য টাকার সাহায্য প্রদান করেছেন। টানা 3 দিন পর বৃহস্পতিবার থেকে দেখা মিলেছিল রুদের, ফলে করিমগঞ্জ জেলার প্রধান 3টি নদী লঙ্গাই কুশিয়ারা এবং শিংলা নদীর জল কমছে, তাই কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। তবে কিছু কিছু নতুন নতুন নিচু এলাকায় জল ঢুকেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে বৃষ্টির জমা জল এবং বন্যায় জেলার অধিকাংশ বিদ্যালয়ে জলমগ্ন হওয়ায় করিমগঞ্জে আজ অর্থাৎ 22 জুন পর্যন্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। বন্যার দরুন সুপ্রাকান্দি এলাকার বহু মানুষ আজও জাতীয় সড়কে অস্থায়ী তাঁবু খাটিয়ে অবস্থান করছেন। তবে বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন বৃষ্টি না হওয়ায় বানবাসীরা স্বগৃহে ফেরার কিছুটা আশার আলো দেখছেন। এদিকে করিমগঞ্জে সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ত্রাণ শিবিরের সংখ্যা বৃদ্ধি, বিপদ সীমার নিচে লঙ্গাই শিংলা, জল কমছে কুশিয়ারা নদীর। বাড়ি বৃষ্টিতে বিপর্যস্ত করিমগঞ্জের সামগ্রিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, গত 48 ঘন্টায় বৃষ্টি হয়নি,
তিন নদীর জল নেমে যাওয়ায় বন্যা কবলিত এলাকায় জলস্তর কমে বন্যা পরিস্থিতির সামগ্রিক উন্নতি হয়েছে। প্রায় এক সপ্তাহ পর দেখা মেলেছে রুদের, এতে মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। শহরে জল নেমে যাওয়ায় ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরে গেছেন অনেক বানবাসী। তবে দক্ষিণ এবং উত্তর করিমগঞ্জে নতুন করে কয়েকটি গ্রামে লঙ্গার জল প্রবেশ করার ফলে পরিস্থিতি খানিকটা অবনতি হয়েছে। ফলস্বরূপ শুক্রবার বাড়ানো হয়েছে পাঁচটি ত্রাণ শিবির। এদিকে প্রায় কুড়ি দিন পর কালীগঞ্জে বন্যার জল কমতে শুরু করে শুক্রবার সকাল থেকে, এতে এলাকার মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এভাবে জল কমতে থাকলে এক দুদিনের মধ্যে বন্যার জল কমে স্বাভাবিক অবস্থায় ফিরবে গোটা কালীগঞ্জ বলে আশাবাদী জনগণ। উচ্চশিক্ষা বিভাগের নতুন নির্দেশনা। বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে এবং সমর্থ পোর্টালকে ঘিরে বিভ্রান্তির জেরে কলেজে ভর্তির সময় বৃদ্ধি করল শিক্ষা বিভাগ। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির সময় বৃদ্ধির আর্জি জানিয়েছিল উচ্চশিক্ষা বিভাগের কাছে। এর প্রেক্ষিতে আরও দুদিন সময় বাড়ানো হয়েছে প্রথম দফার ভর্তির জন্য। আজ অর্থাৎ শনিবারও কলেজে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া চলবে। কলেজ চাইলে প্রয়োজনে রবিবারও ছাত্রছাত্রীদের ভর্তি করতে পারবে। বন্যার কবলে পড়েছে গোটা বরাক উপত্যকা। এর মধ্যে করিমগঞ্জ হাইলাকান্দি জেলার অবস্থা একেবারে শোচনীয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা কবে সম্প্রসারিত হবে? তেজপুরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন আগস্টের আগে অসমের মন্ত্রিসভা সম্প্রসারিত হবে। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভায় মন্ত্রী থাকবেন 19 জন, এর বেশি থাকেন না। মন্ত্রিসভা সম্প্রসারণে বেশ কয়েকজন নয়া মুখ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরাক উপত্যকা থেকে যে কোনো এক দুজন মন্ত্রী জায়গা পাবেন তা নিশ্চিত। বরাক থেকে পরিমল শুক্লবৈদ্য একমাত্র মন্ত্রী ছিলেন, কিন্তু এবার তিনি সংসদে নির্বাচিত হওয়ায় অসম মন্ত্রিসভায় বরাক উপত্যকা থেকে শূন্য প্রতিনিধিত্ব রয়েছে। দক্ষিণ অসমের বিধায়করা মন্ত্রিসভায় আসন পাবেন তাও নিশ্চিত। বিকল দুটি স্লুইচ গেট দিয়ে লঙ্গাই নদীর জল প্রবেশ করে পাতারকান্দির জনবহুল ডাকবাংলো এবং কালীবাড়ি রোডের বিস্তীর্ণ এলাকা প্লাবনের ফলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বসবাসকারী জনগণ। ফলে অবশেষে বাধ্য হয়ে এই সমস্যার স্থায়ী সমাধানের জোরালো দাবি জানিয়ে শুক্রবার স্থানীয় ভুক্তভোগীদের পক্ষ থেকে প্রায় বেশ কিছু পুরুষ ও মহিলাদের এক প্রতিনিধি দল পাতারকান্দি সার্কুল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রেরণ করেন। স্মারকপত্রে তারা উল্লেখ করেন, খুব একটা বেশি দিন হয়নি পাতারকান্দি থানা সংলগ্ন এলাকার লঙ্গাইবাদের পাশে একটি স্লুইচ গেট সংস্কারের, কিন্তু সংস্কারের পরও জল সম্পদ বিভাগের বেহাল এই স্লুইচ গেট জনগণের সুরক্ষার কোনো কাজে আসছে না। উল্টো নদীর জল বৃদ্ধি পেলে অবাধে সেই জল প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনদুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। খাটিগড়ায় চাঞ্চল্যকর ঘটনা। অটোরিকশা থামিয়ে ডাকাতরা লুটে নিল আইফোন। ডাকাত দলের খপ্পরে পড়ে আইফোন সহ নগদ টাকা খোয়ালেন পিতা কন্যা এবং অটোরিকশা চালক। গভীর রাতে বদরপুর রেল স্টেশন থেকে কাটিগড়ার টিআরকে রোড দিয়ে বালিঘাটের বাড়ি ফেরার সময় এমন ঘটনার শিকার হন বালিঘাটের খলিলউদ্দিন লস্কর ও তার কন্যা। রাতের অন্ধকারে কাটিগড়ার রাস্তা এখন আর নিরাপদ নয়। কিছুদিনের বিরতির পর আবার একবার শুরু হলো ডাকাতের উপদ্রব। রাস্তা অবরোধ করে গাড়ি থামিয়ে ডাকাতরা চালাচ্ছে লুটপাট। বৃহস্পতিবার রাতে ঘটে গেল এমন ঘটনা। ঘটনার বিস্তারিত জানিয়ে শুক্রবার কাটিগড়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। পুলিশে দেওয়া এজাহার মতে বেঙ্গালুরে কর্মরত নিজের কন্যাকে বদরপুর রেল স্টেশন থেকে বাড়ি নিয়ে যেতে এদিন রাতে বদরপুর গিয়েছিলেন খলিলউদ্দিন লস্কর। কন্যাকে নিয়ে রাত আনুমানিক দেড়টায় এক অটোরিকশা চেপে কাটিগড়ার টিআরকে রোড দিয়ে বাড়ি ফেরার সময়
গোবিন্দপুর জিপি অফিসের সামনে পৌঁছালে মাছ ধরার নেট জাল দিয়ে অটোরিকশা আটকায় পাঁচ থেকে ছয় জনের একদল দুষ্কৃতী। এরপর দাঁড়ালো অস্ত্র দেখিয়ে তাদের কাছ থেকে একটি আইফোন সহ তিনটি মোবাইল ফোন, নগদ কিছু টাকা হাতিয়ে নেয় সশস্ত্র ডাকাতরা। পরে অন্য একটি গাড়ি আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনার বিস্তারিত জানিয়ে শুক্রবার কাটিগড়া থানায় এজাহার জমা দেওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ। এসআই আইয়ুব আলী বরবুইয়ার নেতৃত্বে পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে খুব শীঘ্রই ডাকাতদের জালে পুরা হবে বলে আশাবাদী পুলিশ। সম্প্রতি ঋণের টাকা ফেরত না পেয়ে রাজ্যের ধুবড়ী শহরের প্রকাশ ঘোষ নামের এক ব্যবসায়ীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। অভিযোগ অনুসারে ধুবড়ী শহরের ১৫ নম্বর ওয়ার্ডের নিতু রায় নামের এক ব্যক্তি ১৪ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া অঞ্চলের প্রকাশ ঘোষের কাছ থেকে গত বছর ৬,৭০,০০০ টাকা ঋণ নেন, কিন্তু বহু দিন ধরে ঋণে দেওয়া টাকা ফিরে না পাওয়ায় এই পাওনাদার চিন্তিত হয়ে যান। এই ঘটনা সহ্য করতে না পেরে অবশেষে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। ঘটনা সম্পর্কে প্রকাশ ঘোষের পরিবারের মানুষ এরই মধ্যে ধুবড়ী পুলিশ ফাঁড়িতে এজাহার দাখিল করেছেন। এদিকে স্বামীহারা স্ত্রী থানায় গিয়ে পুলিশের সামনে কান্নায় ব্যঙ্গে পড়েন। উল্লেখ্য, এই মহিলা এবং প্রকাশ ঘোষের বোন এখন এই টাকা ফেরত পাওয়ার জন্য পুলিশের সাহায্য চাইছেন। নীলাচলের শক্তিপীঠ কামাখ্যায় আজ অর্থাৎ শনিবার থেকে শুরু হবে অম্বুবাচী মহাযুগ। সকাল ৮:৪৩৩৯ প্রবৃত্তির সঙ্গে সঙ্গে শক্তিপীঠ কামাখ্যার মন্দিরের দরজা বন্ধ হবে। ২৫ জুন মঙ্গলবার রাত ৯:০৮ নিবৃত্তি হলেও মন্দিরের দরজা খোলা হবে ২৬ জুন বুধবার সকালে। দেবালয় পরিচালন সমিতির পক্ষে একথা জানানো হয়েছে। আজ অর্থাৎ শনিবার সকাল ৮:০০ প্রবৃত্তির সঙ্গে সঙ্গে নীলাচলে তিন দিনের অম্বুবাচী মেলা শুরু হবে। আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, মেয়াদ উত্তীর্ণ বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়লেন পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে রাজ্যের বঙ্গাইগাঁওয়ের ২৭৮ নম্বর হরিনাম মহেশ্বরী হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে। দুপুরে পড়ুয়াদের বাতের পরিবর্তে বিস্কুট বন্টন করা হয়েছিল। ওই সময় ঘটে ঘটনাটি। বিস্কুট খাওয়ার পর বেশ কিছু পড়ুয়া অসুস্থ হলে উদ্বেগ দেখা দেয় স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মীদের মধ্যে। খবর জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন পড়ুয়াদের অভিভাবকরা। অসুস্থ পড়ুয়াদের জন্য বিদ্যালয়ে মোতায়েন করা হয় মেডিকেল টিম। পড়ুয়াদের সারিয়ে তুলতে দ্রুত চিকিৎসাও শুরু করা হয়। এদিকে শুক্রবার খবর পেয়ে বেলা ১১টা নাগাদ জেলাশাসক নবদীপ পাঠক শিক্ষা বিভাগের আধিকারিকদের নিয়ে ছুটে যান বিদ্যালয়ে। পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। শুরু হয় তদন্ত। অভিভাবকরা এ ঘটনায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। তারা খাদ্য সুরক্ষার ত্রুটির জন্য স্কুল কর্তৃপক্ষকে জবাবদিহি করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, ঘটনা যদি আরও বড় আকার নিত তখন কী হতো? পড়ুয়াদের খাবার সরবরাহ করার আগে এগুলোর গুণমান যাচাই করা কি উচিত ছিল না স্কুল কর্তৃপক্ষের? প্রশ্ন ক্ষুব্ধ অভিভাবকদের। এদিকে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বিতরণ করা বিস্কুটগুলোর মেয়াদ পেরিয়ে গিয়েছিল। খাদ্যে বিষক্রিয়ার জন্য আক্রান্ত হয়েছে পড়ুয়ারা। জেলা প্রশাসন এ কাণ্ডে যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার অঙ্গীকার করেছেন। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।